রাজধানীর সিদ্দিক বাজারে ভবন বিস্ফোরণের তৃতীয় দিনে নিখোঁজ মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়েছে 21 জনে, আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন 24 জন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলায় ভবন মালিক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সিদ্দিক বাজারে ভবন বিস্ফোরণের তৃতীয় দিন, সকাল থেকে ভাইয়ের সন্ধানে ভবনের সামনে অপেক্ষায় তানভীর হাসান সোহাগ। ভবনের ভেতরে রয়েছেন তার ভাই মেহেদী হাসান স্বপন, যিনি ভবনের বেজমেন্টে থাকা বাংলাদেশ স্যানিটারির ম্যানেজার ছিলেন। বারবারই বলছিলেন তিনি, পরশুদিন যেদিন ব্লাস্ট হয়েছে এর তিনটার দিকে কথা হয়েছে, দুপুরে ভাত খাওয়ার পরে কথাবার্তা হয়েছে, এর ব্লাস্ট হওয়ার পর থেকে আর যোগাযোগ নাই। সকাল 8:30 আবারও উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস। উদ্ধারকর্মীদের ভাই স্বপনের দোকানের অবস্থান দেখান সোহাগ, নিরাপত্তা নিশ্চিত করে ভাইকে খুঁজতে বেজমেন্টেও যান তিনি। প্রায় 4 ঘন্টা পর কান্নায় শেষ হয় সোহাগের অপেক্ষা। দুপুর 12:15 বের করে আনা হয় স্বপনের মরদেহ। ফায়ার সার্ভিস জানায় বেজমেন্টে 4 ফুট পর্যন্ত পানি জমা ছিল, সেটি নিষ্কাশনের পর ম্যানুয়ালি কাজ করেছেন তারা। ওয়াসার লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হয়েছে। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সর্বশেষ যে ভিকটিম ছিল মেহেদী হাসান স্বপন, তাকে একটু আগে আপনারা দেখেছেন উদ্ধার করতে সমর্থ হয়েছে। আমাদের দৃষ্টিতে আর কোনো ভিকটিম এই আন্ডারগ্রাউন্ডে নাই। বেজমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বেজমেন্ট জুড়ে 4 থেকে 5 ফুট ডেব্রিস পড়ে আছে, এইগুলি সরিয়ে সরিয়ে গতকালকে উদ্ধার করছে এবং আজকে যেখানে করছে এতটা ঝুঁকি ছিল যে যে কোনো মুহূর্তে এটা দোষে আমাদের এখানে যে 20 জন যে আমাদের কর্মী ছিল এটা হয়তো ওখানে জীবন দিতে হতো, তারপর আমরা ঝুঁকি নিয়ে কাজটা করেছি। উদ্ধার কাজে সহায়তা করে র‍্যাব সহ অন্যান্য বাহিনী। বিস্ফোরণের রহস্য উদ্ঘাটনে আলামত সংগ্রহ করে তারা। সব ধরনের আলামত না পাওয়ায় নাশকতা নাকি দুর্ঘটনা এটি এখনই বলতে নারাজ র‍্যাব। বিস্ফোরণের 3 দিনেও ভবনের কোনো তথ্য জোগাড় করতে পারেনি রাজক। তাদের তদন্ত কমিটির প্রতিবেদনের পর ভবনটির পরবর্তী ভাগ্য নির্ধারণ করবে সংস্থাটি। বিস্ফোরণে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেলে 15 জন এবং শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন 9 জন। আইসিইউতে যিনি আছেন উনি ব্যতীত বাকিরা ইম্প্রুভ করছে। আর এছাড়া আপনাদের একটা তথ্য আমরা দিতে চাই, বেশ কয়েকজন ডিপার্টমেন্ট মিলে আমরা একটা বোর্ড করেছি, সো দ্যাট এই বোর্ড তাদের চিকিৎসা ব্যাপারটা আরও ভালোভাবে দেখভাল করবে। বিস্ফোরণের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। কুইন স্যানিটারি মার্কেট ভবনের 2 মালিক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মনিরুজ্জামান, ATN News, Dhaka.